falling down. All around this empty town, we're searching for the lost and found. But you don't care, you're unaware. Keep moving like the scars aren't even there. বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঢাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তাদের পোষ্যদের প্রশিক্ষণের জন্য 1942 সালে প্রতিষ্ঠিত হয়। সিয়াটো এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় 1963 সালে মিরপুর রোড দারুসসালাম ঢাকায় এই প্রশিক্ষণ কেন্দ্রটি স্থানান্তর করা হয়। অবশেষে 2008 সালে KOICA এর আর্থিক ও কারিগরি সহায়তায় প্রশিক্ষণ কেন্দ্রটি নতুন রূপ লাভ করে। নতুন নতুন যন্ত্রপাতি যোগ হয় এবং BKTTC ঢাকা হিসেবে নামকরণ করা হয়। BKTTC ঢাকা এর আয়তন 19.5 একর। You go.
Oh,
gonna get so much louder. Now we're here. ঢাকা এর কোর্স সমূহ ছয়টি ট্রেডের উপর এক বছরের স্কিল সার্টিফিকেট কোর্স, ২৪টি ট্রেডের উপর মডুলার কোর্স, হাউসকিপিং কোর্স, পিপিপি প্রোগ্রাম, কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স, গার্মেন্টস। প্রশিক্ষণার্থীদের জন্য এখানে রয়েছে সুসজ্জিত গ্রন্থাগার, বিনোদন এবং খেলাধুলার ব্যবস্থা। উত্তর পূর্ব কোণে রয়েছে ক্যাফেটেরিয়া। জাতীয় ও বিশেষ কর্মসূচি পরিচালনা করার জন্য এখানে রয়েছে ৫০০ আসন বিশিষ্ট একটি বড় অডিটোরিয়াম। বিকেটিটিসি ঢাকার পাঠ্যক্রম কোরিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত হয়। এখানকার প্রশিক্ষকবৃন্দ KUT, JOCV, JICA, ILO, KOICA থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। এখানে রয়েছে নানান আধুনিক মেশিনারিজ, যেমন টিসি ঢাকার পরিচালিত প্রশিক্ষণ সমূহের সার্টিফিকেট জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড BTEB দ্বারা অনুমোদিত। এখানে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য রয়েছে ২০টি সুসজ্জিত ক্লাসরুম, রয়েছে ২৩টি ওয়ার্কশপ ও ৫টি কম্পিউটার ল্যাব। সৌন্দর্যময় পরিবেশে প্রশিক্ষণ, গবেষণা ও অন্তদর্শনের সুযোগ রয়েছে। বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সংক্ষেপে BKTTC ঢাকা। এই প্রতিষ্ঠানটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত। বাংলাদেশে ৭১টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভিতরে সবচাইতে বড় এবং পুরাতন এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্রায় ৩৪টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। দেশে কর্মসংস্থান এবং বিদেশে কর্মসংস্থান, এই দুই প্রকারের কর্মসংস্থানের জন্যই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। তবে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে যেহেতু, এই জন্যে বিদেশগামী কর্মীদের ট্রেনিং প্রদান করাই এই প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য।
প্রতি বছর বাংলাদেশ থেকে পৃথিবীর প্রায় 160টি দেশে দক্ষ, আধা দক্ষ এবং অল্প দক্ষ জনবল চাকরির জন্য পাড়ি জমায়। অথচ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন যতগুলো প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে এদের সর্বমোট ট্রেনিং ক্যাপাসিটি প্রায় 1 লক্ষ। যেহেতু প্রায় 5 লক্ষ প্রতি বছর বিদেশে যাচ্ছে আর আমরা ট্রেনিং দিতে পারি 1 লক্ষ, বাকি 4 লক্ষ বিদেশগামী কর্মী ট্রেনিং ছাড়াই প্রতি দেশে কর্মের জন্য পাড়ি জমাচ্ছে। এই ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো যে পরিমাণ আছে, এই অবকাঠামো এবং বিদ্যমান জনবল ব্যবহার করে কিভাবে এই বাকি 4 লাখ কর্মীকে, বিদেশগামী কর্মীকে প্রশিক্ষণের আওতায় আনা যায়, এই চিন্তা থেকেই ই লার্নিং প্ল্যাটফর্ম ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স এই প্রকল্পের উদ্ভাবনা। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I প্রকল্পের অধীনে সার্ভিস ইনোভেশন ফান্ডে আমরা দরখাস্ত জমা দেই এবং অনেক যাচাই বাছাই এবং প্রেজেন্টেশনের মাধ্যমে শেষ পর্যায়ে এই ই লার্নিং প্ল্যাটফর্ম ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স এই প্রকল্পটি অনুমোদিত হয়। এই প্রকল্পের মাধ্যমে আমরা এই বাকি 4 লক্ষ বিদেশগামী কর্মীদেরকে প্রশিক্ষণের আওতায় আনতে পারব। এই লক্ষ্যে বিদেশগামী কর্মীদেরকে ই লার্নিংয়ের মাধ্যমে আমরা ট্রেনিং প্রদান করতে পারব। যেমন বিদেশগামী কর্মীদের যে প্রি ডিপার্চার ব্রিফিং দেওয়া হয় বা ল্যাঙ্গুয়েজ ভাষা শিক্ষা, গন্তব্য দেশের নিয়মকানুন এবং ইমিগ্রেশন ফর্মালিটিস, এয়ারপোর্ট ফর্মালিটিস সহ গন্তব্য দেশের পরিবেশ, দেশের আইন কানুন, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি বিষয়, এই প্রি ডিপার্চার ব্রিফিংয়ের বিষয়গুলো আমরা ই লার্নিং কন্টেন্ট ডেভেলপ করে বিদেশগামী কর্মীদের মোবাইলে SDRAM-এর মাধ্যমে তাদেরকে যদি আমরা দিতে পারি, তাহলে এই বিদেশগামী কর্মী যে 4 লক্ষ ট্রেনিং ছাড়াই চলে যাচ্ছিল এদের ট্রেনিংয়ের আওতায় আনা সম্ভব। সাথে সাথে এই ট্রেনিংয়ের যেটা ডিউরেশন বলি বা ট্রেনিংয়ের মেয়াদের পরিমাণও কমে আসবে। সর্বোপরি সমস্ত ট্রেনিং সিস্টেমটাকে বলা যাবে ব্লেন্ডেড লার্নিং মডেল, অর্থাৎ ট্রেনিংয়ের অংশবিশেষ হবে ই লার্নিংয়ের মাধ্যমে এবং টেকনিক্যাল পার্ট যেটা পেশাভিত্তিক ট্রেনিং আমরা বলি সেটা, সে পার্টটি হবে ফেস টু ফেস বা সরাসরি প্রতিষ্ঠানে এসে ট্রেনিং গ্রহণ করতে হবে।